আহলে সুন্নতের নেতৃত্ব ছিল, তারা যতদিন ছিল কই মাইজ ভান্ডার শরীফ সম্বন্ধে কেউ তো একটা কথা বলতে পারেনি, সাহস করেনি। আজকে যাদের হাতে নেতৃত্ব, তারা দুর্বলতা বা তারা ওই মাহফিল বুখারি শরীফের খতম ছড়িয়ে দেবে এর লেগা ডাক দোয়াই দেয় না, শাসন করে না। সিরাজনগরীকে আমি ধন্যবাদ জানাই, কালকে সে মুরব্বী যদি থাকে ডাক দিতে হবে, ঠিক কিনা? তুমি একটা অন্যায় কথা বলতেছ, অন্যায় ওয়াজ করতেছ, তুমি যদি ওইখানে ওই ময়দানে ওই মসজিদে থাকো তোমাকে অবশ্যই বাধা দিতে হবে। সুন্নিয়াতের মধ্যে বিবাদ হচ্ছে তোমার বক্তব্যের কারণে, তুমি ফেতনা সৃষ্টি করতেছ। তুমি যদি সত্যিকারের মুরব্বী হইয়া থাকো বা সভাপতি হইয়া থাকো তুমি সেটাকে বাধা দিতে হবে, আর যদি বাধা না দাও বুঝতে হবে তোমার ভিতরে সমস্যা আছে, ঠিক কিনা? তোমার ভিতরেও সমস্যা আছে। তুমি তো সাগরের 18 নম্বর বাচ্চা হইয়া মানে বইয়া থাকলে কাজ হবে না, তুমি সভাপতি যখন সাগরের 18 নম্বর বাচ্চা হইলে হবে, তোমাকে সেখানে দায়িত্ব পালন করতে হবে। কোনো একটা মানুষের জবানের কারণে, কারণ মুখের কথায় জয় মুখের কথায় ক্ষয়, একটা জিনিস করতে আজকে এই আহলে সুন্নাতুল জামাতকে বা সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করতে আমার মুর্শিদ কেবলা থেকে শুরু করে এরকম শের বাংলা আজিউ আল কাদেরী এরপরে যারা আগে পরে আবাস শাহ মুজাদ্দেদি এভাবে নূর ইসলাম হাশিমি সাহেব জালালউদ্দিন আল কাদেরী আজিজুল আল কাদেরী নুরসাবা নৈমি, হ্যাঁ আপনাদের এই যে ইয়াতে মবদুল আহমদ নৈমি, তারপর ওবায়দুলক নৈমি, এদের যে অবদান, আজকে শুক্র 8 দিন ভোলা ভাইন দিয়া এই এই এত বছরে গড়া, হ্যাঁ শুক্র আলী বাসামিয়ার দিয়া নষ্ট করা বৈশ বৈশা তাদেরকে দিয়া অনুষ্ঠান করাইয়া আফসোস, এদের জন্য আফসোস। নেতৃত্ব যদি দিতে না পারেন নেতৃত্ব ছাইড়া দেন, ঠিক কিনা? এগুলো আজকে না হলেও ইতিহাস লেখা হবে, আজকের থেকে 30-40 বছর পরে বর্তমানের ইতিহাস লেখা হবে, ঠিক কিনা? ইতিহাস কাউকে মাফ করবে না, মনে রাখবেন। সত্য হকের পথে যারা থাকবে ইতিহাস তাদের পক্ষে থাকবে, ঠিক কিনা? এই সমস্ত ফেতনাবাজি বা ঐক্যকে নষ্ট করার জন্য যারা কাজ করবে তাদেরকে ইতিহাস কখনো মাফ করেনি, করবেও না।